সালামু আলাইকুম ইমরান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব সিঙ্গাপুর সিংটেল দেশ, এই সিংটেল দেশ অ্যাপসের নতুন অ্যাকাউন্ট কীভাবে খুব সহজেই খুলবো এবং রিমিটেন্স, এই সিংটেল দেশ অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে হলে সেক্ষেত্রে এই সিংটেল দেশ অ্যাপসটা ভেরিফাইড করা লাগে এবং এই সিংটেল দেশ অ্যাপসটা ভেরিফাইড করলে আপনি এই সিংটেল দেশ অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে একবারে $3,000 পাঠাতে পারবেন মাত্র $3.50 চার্জে এবং বিকাশে টাকা পাঠাতে পারবেন মাত্র $2 চার্জে। সো আজকে আমরা এগুলাই দেখব কীভাবে খুব সহজেই সিংটেল দেশ অ্যাপসের নতুন অ্যাকাউন্ট খুলবো এবং সিংটেল দেশ অ্যাপসটা ভেরিফাইড করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তাহলে বুঝতে পারবো। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো তারপর আমাদের সিংটেল দেশ অ্যাপসটা জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং তারপর সাইন আপ লেখা আছে, এই সাইন আপে জাস্ট একবার ট্যাপ করব এবং তারপর বেসিক ইনফরমেশন, আমার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং আইডি নাম্বার, আমার পারমিট নাম্বারটা দিতে হবে এবং আইডি এক্সপায়ারি ডেট, আমার পারমিটের এক্সপায়ারি ডেটটা দিতে হবে এবং ডেট অফ বার্থ, আমার পারমিটে যে ডেট অফ বার্থ আছে ওই ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। সো আমি পুরো ফর্মটা এখন ফিল আপ করবো। সো আমার ফর্মটা পুরো ফিল আপ হয়ে গেছে, এখন জাস্ট এই যে নিচে দেখেন লেখা আছে নেক্সট, অবশ্যই একবার চেক করে নেবেন, চেক করে তারপর ঠিক থাকলে জাস্ট নেক্সট একবার ট্যাপ করবেন। সো আমি নেক্সটে ট্যাপ করলাম এবং তারপর এখানে ইন্টার সিক্স ডিজিট পিন, এই পিনটা অবশ্যই মনে রাখতে হবে যেটা দেবেন, এটা ইম্পর্টেন্ট। সো কনফার্ম পিন এবং ইন্টার সিক্স ডিজিট পিন এটা সেম হতে হবে। সো আমি পিনটা জাস্ট দিয়ে দিলাম, ছয় ডিজিটের পিন কনফার্ম এবং ইন্টার সেম, এবং দেওয়ার পর জাস্ট নেক্সট আছে, এই নেক্সট একবার ট্যাপ করব এবং তারপর এখানে ডিটেলস ইনফরমেশন, আপনার ফুল নেম এবং ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, ন্যাশনালিটি বাংলাদেশ, এবং জেন্ডার মেল, এবং আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এবং অকুপেশন কনস্ট্রাকশন সিলেক্ট করতে হবে এবং কান্ট্রি অফ রেসিডেন্স জাস্ট সিঙ্গাপুর সিলেক্ট করতে হবে। সো আমি এটা পুরো ফর্মটাও ফিল আপ করবো। সো আমি এই ফর্মটা পুরোটাই ফিল আপ করবো এবং রেফারেল কোড দেওয়া লাগবে না। সো আমি ফর্মটা জাস্ট ফিল আপ করলাম, আমার ফুল নেম, ন্যাশনালিটি বাংলাদেশ, জেন্ডার মেল, আমার ইমেল অ্যাড্রেস, তারপর অকুপেশন কনস্ট্রাকশন এবং কান্ট্রি অফ রেসিডেন্ট সিঙ্গাপুর এবং যেখানে থাকি সেখানের পোস্টাল কোডটা দিলাম এবং যেখানে থাকি সেইখানকার ব্লক নাম্বার এবং সেই ফ্লোর নাম্বার এবং ইউনিট নাম্বার এবং অ্যাড্রেস লাইন ওয়ান, অ্যাড্রেস লাইন টু দেওয়া লাগবে না, রেফারেল কোড দেওয়া লাগবে না। সো সব আমি ফর্মটা ফিল আপ করার পরে এবং চেক করে দেখলাম সব ঠিক থাকলে জাস্ট এই যে নিচে দেখেন নেক্সট আছে, এই নেক্সট একবার ট্যাপ করব এবং তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা কোড পাঠানো হবে, ওই কোডটা এখানে দিয়ে দিতে হবে খালি করে। সো আমার মোবাইলে কোডটা চলে আসছে, আমি জাস্ট কোডটা এখানে দিয়ে দিলাম এবং তারপর লোডিং হয়েছে, প্লিজ ওয়েট। সো লোডিং হইতেছে, প্লিজ ওয়েট, এবং লোডিং হয়ে গেছে এবং আমার মোবাইল নাম্বারে মেসেজও চলে আসছে যে আমার সিংটেল দেশ অ্যাপসটা ওপেন হয়েছে। সো এখন জাস্ট স্ক্রিন আমরা একবার ট্যাপ করব, স্ক্রিনে আবারও ট্যাপ করব। সো এখন দেখেন সিংটেল দেশ অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এখন এই সিংটেল দেশ অ্যাপসের মাধ্যমে দেশে যদি টাকা পাঠান সেক্ষেত্রে জাস্ট সেন্ড মানি এখানে ট্যাপ করতে হবে এবং সেন্ড মানিতে ট্যাপ করার পরে আপনাকে ভেরিফাই ইউর ইনফরমেশন, আপনাকে আবারও ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই নাও এইখানে জাস্ট একবার ট্যাপ করব। সো ভেরিফাই নাও ট্যাপ করলে এখানে ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন, আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম না, জাস্ট পিন আছে যে পিনটা দিলাম ওই পিনটা আবার দিয়ে দেব। সো ওই পিনটা আমি দিয়ে দিলাম, যেটা প্রথমে দিলাম 6 সংখ্যার ওই পিনটা এখানে দিয়ে দিতে হবে। তারপর লোডিং হয়েছে এবং সিঙ্ক পাস, আপনি সিঙ্ক পাস অ্যাকাউন্ট দিয়ে এই ভেরিফাই করতে পারবেন অথবা ম্যানুয়াল রেজিস্ট্রেশনও করতে পারবেন। সো আমি ম্যানুয়াল করবো, জাস্ট ম্যানুয়াল রেজিস্ট্রেশন এখানে একবার ট্যাপ করব এবং তারপর এখানে দেখেন ভেরিফাই আইডেন্টিফিকেশন, ভেরিফাই আইডেন্টিফিকেশন আপনার ফুল নেম,
এবং আইডেন্টি টাইপ পারমিট সিলেক্ট করতে হবে এবং আইডেন্টি নাম্বার পারমিটের নাম্বারটা দিতে হবে এবং আইডেন্টি এক্সপায়ারি ডেট আপনার পারমিটের এক্সপায়ারি ডেটটা দিতে হবে এবং ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থ আপনার পারমিটের যে ডেট অফ বার্থ আছে এখানে দিতে হবে এবং অকুপেশন কনস্ট্রাকশন সিলেক্ট করতে হবে। সো আমি এই ফর্মটা আমার সিলেক্ট করব আবারও, ফের সিলেক্ট করা আছে, আবার ফর্মটা পুরো আমি হালকা চেক করে নিলাম এবং যেটা বাদ ছিল ওইটা ফর্মটা পূরণ করে দিলাম। আমার নাম, আমার আইডি, আইডেন্টি টাইপ, আইডি নাম্বার, পারমিট নাম্বার এবং পারমিটের এক্সপায়ারি ডেট এবং ন্যাশনালিটি বাংলাদেশ এবং ডেট অফ বার্থটা সব কিছু এখানে আমি ঠিকঠাকভাবে দিয়ে দিলাম এবং জেন্ডার, মেল, অকুপেশন, কনস্ট্রাকশন সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে জাস্ট এই যে নিচে দেখেন নেক্সট আছে, এই নেক্সটে একবার ট্যাপ করব এবং তারপর দেখেন ইন্টার অ্যাড্রেস, অ্যাড্রেস ইনফরমেশন আমার যেখানে থাকে ওইখানকার ইনফরমেশনটা দিতে হবে। কান্ট্রি অফ রেসিডেন্স সিঙ্গাপুরটা সিলেক্ট করতে হবে এবং যেইখানে থাকেন ওইখানকার পোস্টাল কোডটা দিতে হবে এবং ব্লক নম্বর, যেইখানে থাকেন ওই ব্লক নম্বরটা দিতে হবে এবং ফ্লোর, যেই ফ্লোরে থাকেন এই ফ্লোর নাম্বারটা দিতে হবে এবং ইউনিট, যে রুমে থাকেন ওই রুম নাম্বারটা দিতে হবে এবং অ্যাড্রেস লাইন ওয়ান, অ্যাড্রেস লাইন টু। অ্যাড্রেস লাইন ওয়ান দিলে হবে, টু দেওয়া লাগবে না। সো আমি এই ফর্মটা জাস্ট ফিল আপ করলাম, অ্যাড্রেস ইনফরমেশন সিঙ্গাপুর সিলেক্ট করলাম, তারপরে ব্লক নম্বর দিলাম এবং পোস্টাল কোডটা দিলাম এবং ফ্লোর নাম্বারটা দিলাম এবং ইউনিট নাম্বারটা দিলাম এবং অ্যাড্রেস লাইন ওয়ান দিলাম, অ্যাড্রেস লাইন টু দেওয়া লাগবে না। তারপর সব কিছু ঠিক থাকলে জাস্ট নিচে নেক্সট লেখা আছে, এই নেক্সট একবার ট্যাপ করব এবং তারপর ওয়ান্ট ইউ লাইক টু রেজিস্টার ফর রিমিটেন্স, আপনি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এটি রেজিস্টার করবেন, ইয়েস, আর না করলে নো দেবেন। আমি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য করবো, এই জন্য জাস্ট এসে আমি ট্যাপ করলাম এবং তারপর প্রুফ অফ অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসটা দিলাম ওই ওই অ্যাড্রেসের এখানে একটা ফটো দিতে হবে, প্রুফ ওই অ্যাড্রেসের। এই ফটোটা কোথায় পাবেন? আপনি যে FWMM-এর অ্যাপস আছে ওইখানে সেভ হোমে যাই, ওটা স্ক্রিনশট দিয়ে এখানে আপলোড দিলেই হবে। সো তারপর আইডি, ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্লাস সেলফি, আপনার যে পারমিটের ফ্রন্টটা এই আইডি ফ্রন্ট এখানে ট্যাপ করে আপলোড করে দিবেন এবং ব্যাক পারমিটের যে পেছনের সাইডটা এই ব্যাক সাইড ওইটা ট্যাপ করে আপনি ব্যাক সাইডটা আপলোড করে দেবেন এবং তারপর একটা আপনাকে সেলফি তুলতে হবে এবং অ্যাডিশনাল ইনফরমেশন এইখানে আপনার রেস বাংলাদেশ দিতে হবে এবং কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ সিলেক্ট করতে হবে। সো আমি পুরো ফর্মটা এখন ফিল আপ করবো, আমার প্রুফ অফ অ্যাড্রেস এটা আপলোড করব। এই জন্য আমি জাস্ট FWMM-এর অ্যাপসে গেলাম এবং সেভ হোমে গেলাম, যাওয়ার পরে এটা জাস্ট স্ক্রিনশট দেবো, এই আমি জাস্ট এটা স্ক্রিনশট দিলাম, তারপর আবার আমি সিংটেল দেশ অ্যাপসে যাব, যাওয়ার পর এটা জাস্ট আপলোড করে দেবো। সো এই অ্যাড প্রুফ অফ অ্যাড্রেস এখানে ট্যাপ করে তারপর গ্যালারি আছে, গ্যালারি সিলেক্ট করব এবং তারপর ফাইল, ফাইল আছে, অ্যালবাম আছে, অ্যালবামে ট্যাপ করব এবং আমি যে স্ক্রিনশট দিলাম FWMM-এ সেভ হোম ওইটা জাস্ট এখানে আপলোড করে দিলাম এবং তারপর আইডি, ফ্রন্ট, ব্যাক এবং প্লাস সেলফি এটা আমি এখন দেব। সো আমি জাস্ট আইডির প্রথমের ব্যাক সাইড, ফ্রন্ট সাইডটা দিলাম স্ক্যানিং করে এবং তারপর আমাদের যে পারমিট আছে পারমিটের ব্যাক সাইডটা জাস্ট দিয়ে দিব এবং দেখেন আমার আইডি, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড দেওয়া হয়ে গেছে এবং প্লাস সেলফি দেওয়া হয়ে গেছে। এই জন্য দেখেন আইডি, ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্লাস সেলফি এই জায়গায় টিক আছে গ্রিন কালার, কারণ আমি অলরেডি সাবমিট করে দিয়েছি এটা। সো দেখেন টিক চলে আসে গ্রিন কালার এবং অ্যাডিশনাল ইনফরমেশন এখন দেবো, জাস্ট ড্রেস এখানে একবার ট্যাপ করব, করার পর আমি জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। এখন জাস্ট আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশটা এবং তারপর এইখানে কান্ট্রি অফ বার্থ এটাও বাংলাদেশ এবং সোর্স অফ ইনকাম স্যালারি, স্যালারিটা সিলেক্ট করে দেবো। তারপরে যে সামিট লেখা আছে এখানে সব একবার চেক করে দেখবো সব কিছু ঠিক আছে কি, সব ঠিক থাকলে জাস্ট আমরা নিচে যে সামিট লেখা আছে এই সামিটে একবার ট্যাপ করব এবং তারপর এইখানে দেখেন এখানে অনেকগুলো লেখা আছে, আপনি পড়লেও পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই। দেখেন সাইডে ছোটো ছোটো ঘর আছে, এই ছোটো ছোটো ঘরগুলো আমরা জাস্ট টিক দিয়ে দেবো। সো আমি জাস্ট ছোটো ছোটো ঘরগুলো টিক দিয়ে দিলাম, পুরোটাই টিক দিয়ে দেবো, যতগুলো আছে সবগুলো টিক দিয়ে দেবো এবং তারপর একটু নিচে আসব। অবশ্য পড়লে আপনি পড়তে পারেন এগুলো পুরোটা, টার্ম টার্ম অ্যান্ড কন্ডিশন, এবং জাস্ট এগুলো আমি টিক দেওয়ার পরে এই যে কনফার্ম আছে নিচে, কনফার্মে জাস্ট একবার ট্যাপ করব এবং তারপর দেখেন ট্রানজাকশন ইন প্রোগ্রেস, ফাইভ ওয়ার্কিং ডেজ,
তারা 5 দিন টাইম নিলো আপনার এটা রিভিউ করে দেখবে, সব কিছু ঠিকঠাক থাকলেই তারা অ্যাপ্রুভ করে দিবে, এবং অ্যাপ্রুভ করলেই আপনি বাংলাদেশের রেডি ক্যাশ এবং বিকাশের টাকা পাঠাতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই সিংটেল দেশ অ্যাপসের নতুন অ্যাকাউন্ট খুলবেন এবং তারপরে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সিংটেল দেশ অ্যাপসটা ভেরিফাইড করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন, পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেই বন্ধু, সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।